আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাগলের মতন ভালোবাসবে যদি আপনি জেনে যান কি কারণে প্রবলেম হচ্ছে আর তার একদম সায়েন্টিফিক সলিউশন। আজকের ভিডিওটা বলবো ওই সমস্ত মানুষদের যারা সম্পর্কতে হ্যাপি নন, আপনার ভালোবাসার মানুষের দুর্ব্যবহারে, আপনার ভালোবাসার মানুষের কারণে আপনার চোখের জলে, আপনার রাতের বালিশ ভেজে আপনি চাইছেন সম্পর্কটাকে আরও ভালো করতে, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। সম্পর্কটা প্রথমে কত সুন্দর ছিল, কত রিফ্রেশিং ছিল, কী এমন হলো সম্পর্কের, কার নজর লাগলো সম্পর্কটি আজকে এমন পরিস্থিতি হলো, তাই জেনে নিন কী কারণে প্রবলেমগুলো হচ্ছে এবং তার একেবারে সায়েন্টিফিক সলিউশন। তাই বেশ রিসার্চ করে এসেছি টপিকটা নিয়ে, তো ওয়ান আফটার ওয়ান আপনাদেরকে বোঝাবো, একদম মন দিয়ে বুঝুন এবং সম্পর্কতে এক্ষুনি আজকের থেকেই অ্যাপ্লাই করে নিন আর দেখুন লজিক নয় জাস্ট ম্যাজিক কাজ করবে। তো সবার প্রথমে তোমাকে বলতে হবে যে বুঝতে হবে তোমাকে দুজন সামনাসামনি হলে যে সিচুয়েশনটি তৈরি হয় সেই মুহূর্তে দুজনেই একই ভাবনা চিন্তার আশা করে, না হলেই কিন্তু প্রবলেম সৃষ্টি হয়। মানে আমি ভাবি এই সিচুয়েশনে এসে আমি যেমন ভাবছি সে ওরকম ভাবো, বা সে যেমন ভাবছে সে চাই যে আমিও সেরকম ভাবো, এটা যখনই হয় না তখনই কিন্তু প্রবলেম শুরু হয়। সেকেন্ড কী কারণ, পুরুষ চায় যে মহিলা তার মতন করেই ভাবুক আর কমেন্টস করুক, রিয়্যাক্ট করুক, মহিলা চায় পুরুষরা তার মতন ফিল করুক, কমিউনিকেট করুক, রেসপন্স করুক, এগুলো না হলেই কিন্তু প্রবলেমের সৃষ্টি হয়। এছাড়া নিজেদের খুশি এবং সাকসেসের জন্য দুজনের আন্ডারস্ট্যান্ডিং বা রেসপেক্ট থাকা খুব জরুরি, এগুলো যখন মিসিং থাকে তখনই কিন্তু সম্পর্কর মধ্যে চিড় ধরে, ফাটল ধরে আর প্রবলেম শুরু হয়। কিন্তু সমাধান তো রয়েছেই, সমাধানটা কি? প্রথম সমাধান হচ্ছে নাম্বার ওয়ান, একজন পুরুষ হচ্ছে হলো ফলাফল চায় বা রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে থাকে, রেজাল্ট ভিত্তিক হয়, কিন্তু মহিলা একজন ফিলিংস বা অনুভূতি ভিত্তিক হয়। পুরুষরা নিজেদের প্রবলেম কাউকে বলতে চায় না, তোমার বাবাকে দেখবে হাজার ঝড়ঝাপটা ছিল তারপরও সে কিন্তু বলতো না, বাড়িতে এসে তার মনের ভেতরেই থাকতো, কিন্তু একাকিত্ব বোধ হলে কোনো জ্ঞানী বা ওয়াইস পার্সন মানুষের পরামর্শ নিয়ে সলভ করতে চান, মানে এটা তাদের ভালো লাগে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু উল্টো, মহিলারা কী করে, মহিলারা একে অপরের সাথে সব কিছু শেয়ার করে সলিউশনের জন্য নয়, ফিলিংসটাকে ফিল করার জন্য, মানে সমাধান হোক বা না হোক বা মহিলারা কথা বলেই শান্তি পায়। কি যারা মহিলারা শুনছো, ঠিক বলছি তো? আর এটা কিন্তু একটা বড় কারণ, যখন মহিলারা কথা বলছে ছেলেরা শুনছে না, সে রিয়াকশনস দিচ্ছে, তখনই মেয়েরা কিন্তু বেজায় চটে যায়। তাই ছেলেদের উচিত মেয়েদের কথা মন দিয়ে শোনা, কারণ সে তো ফিলিংসটা প্রকাশ করে মনটাকে সে হালকা করতে চাইছে। নেক্সট তৃতীয় সমাধান হচ্ছে হলো দুজনের মধ্যে কোনো সমাধান হলে ন্যাচারাল, মানে তুমি যদি এই নেচার এক যদি না থাকে তাহলে কিন্তু আরও প্রবলেম বাড়ে, মানে একজন একটু এরকম একজন একটু অন্যরকম, দুজনের যখন নেচার মিল খাচ্ছে না তখন প্রবলেমটা আরও বেড়ে যায়, কারণ পরস্পর পরস্পরকে কন্ট্রোল করতে চায়। তো এটা একটা বড় কারণ, তুমি কন্ট্রোল করা সবার আগে ছাড়তে শেখো। ভাই ও তোমার ভাই বোন নয়, আজকের তারিখে ভাই বোনের মধ্যেও সিমিলারিটিস থাকে না, একটা অন্য পরিবার অন্য জায়গা থেকে একটা মেয়ে এসছে, সে তোমার মতন কেন হবে, বা অন্য ফ্যামিলিতে গ্রো আপ হয়েছে ছেলেটি সেও বা তোমার মতন কেন হবে, নেচার আলাদা হবে, এটাই তো সম্পর্কের মজা। নেক্সট হচ্ছে হলো পুরুষটা যখন ভাবে তার ফ্যামিলি বা ভালোবাসার তাকে প্রয়োজন, তখন সে সব কিছু করতে পারে, সব কিছু, মানে পুরুষরা সবসময় চায় আমি তার প্রয়োজনের মানুষ হতে চাই, মানে সে আমার, আমি তার প্রয়োজন, আমার ছাড়া তার কোনো, মানে সে পারবে না ব্যাপারটা, যখন পুরুষ সে ফিলটা করবে না, সে তার পরিবারের জন্য, সে তার ভালোবাসা মানুষের জন্য লড়ে যাবে সব কিছুর জন্য, রাইট? আর কিন্তু মহিলারা চায় তাকে ভালোবাসুক, তাকে সময় দিক, তাকে কেয়ার করুক। তো সিম্পল সমাধান, পুরুষরা তুমি তোমার পার্টনারকে কেয়ার করো, ভালোবাসো, আর মেয়েরা তোমরা তোমার পার্টনারকে শো করো যে ইয়েস আমার তোমাকেই প্রয়োজন, এই কাজটা তুমিই সবচেয়ে ভালো পারো, তুমি ছাড়া আমি কী করে করি বলো, একবার বলে দেখো বিষয়টি, সে তোমার, সে পারুক বা না পারুক সে তার 100% চেষ্টা করবে তোমার জন্য সেই কাজটি করে দেওয়ার জন্য, কারণ পুরুষরা চেষ্টা করে এই প্রায়োরিটিটা পেতে। নেক্সট হচ্ছিল পুরুষরা একটি মানে গার্ডারের মতন, গার্ডার কী হয়, দূরে যায় হালকা ছাড় দিলে আবার কাছে চলে আসে, এটা পুরুষদের নেচার। তো এটা বুঝতে হবে তোমাকে, তো পুরুষরা সবসময় এক জায়গায় থাকে না, পুরুষরা তোমার থেকে দূরে যাবে আবার কাছে আসবে, দূরে বলতে কিন্তু মানে সম্পর্ক থেকে দূরে নয়, সে কখনো তার ফ্যামিলির সঙ্গে খুব টাইম স্পেন্ড করছে, তোমার সঙ্গে করছে না, সে আবার সময় মতন আসবে, সে তখন বন্ধুদের সঙ্গে মাঠে গিয়ে খেলছে, ফোন রিসিভ করছে না, তোমার সাথে সেই
বিকেলটা কথা বলছে না, সে আমার বন্ধুরা চলে গেলে আসবে। পুরুষরা পুরুষরা কিন্তু রাবার ব্যান্ডের মতো গার্ডারের মতন দূরে যায়, কাছে আসে, দূরে যায়, কাছে আসে। মেয়েরা এই জিনিসটা বোঝে না, মেয়েরা ভাবে হয়তো যে তুমি শুধু আমার কাছেই থাকবে, এই ধরতে গিয়ে কিন্তু বিপদ হয়। একটা পুরুষ মানুষ যখন তোমার থেকে কিছু সময় বন্ধুদের সাথে কাটাচ্ছে, তার ফ্রেন্ডসদের সাথে কাটাচ্ছে, সেই টাইমে তাকে বারবার ফোন করে কোথায় আছো, কোথায় আছো, কী করছো, কী করছো, প্লিজ এই চিপকুপানাটা করবে না। এটা পুরুষরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, পুরুষদের নেচার। কিন্তু মেয়েরা হয়ে হচ্ছিল সমুদ্রের ওয়েভের মতন, মানে সমুদ্রের ওয়েভ কী হয়, মেয়েরা ওয়েভের মতো তারা ইমোশনস সবসময় ওপর নিচে হতে থাকে। মানে সকালে খুব ভালো, বিকেলবেলা তার মুডটা সুইং করেছে, বিকেলবেলায় আবার সে দুপুর সন্ধ্যাবেলায় একটু সে আমার মনটা খারাপ, রাত্রিবেলা আবার সে ভালো, মেয়েদের মুডটা খুব সুইং করে। তো এই এটা আবার ছেলেরা নিতে পারে না, খুব প্রবলেম হয়। তো তোমরাও বোঝো মেয়েরা ছেলেদেরকে এই স্পেসটা দেবে, তুমি যাও যেখানে যাও, তোমার সময় মতো তুমি এসো, দেবে অটোমেটিক তোমার কাছে আসবে। আর মেয়েদেরকেও ছেলেদেরকে বুঝতে হবে যে তোমরা কিন্তু মেয়েদের ইমোশনস, এই তো সকালে ভালো ছিল এখন কি হলো, আর এই তো 10 মিনিট আগে কথা বললে এক্ষুনি আমি কী করলাম, প্লিজ ডোন্ট ডু দ্যাট। মেয়েদের ইমোশনটাই ওরকম, মেয়েরা সমুদ্রে ওয়েভের মতন, কখন ওয়েভটা নিচে থাকে, কখন ওপরে থাকে, ওয়েভটা নিচে থাকে, ওপরে থাকে, এটা মেয়েদের নেচার। ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস, দেবে সম্পর্কগুলো অনেক বেশি ভালো থাকবে। নেক্সট হচ্ছিল ছেলেরা ভাবে তারা মেয়েদের জন্য যত বড় কাজ করবে তত বেশি তারা মেয়েটাকে খুশি করতে পারে, কিন্তু না, এটা ভুল কথা। কিন্তু মেয়েরা এটা ভাবে না যে ছেলেরা কত বড় কাজ করেছে তার জন্য। মেয়ে ছেলেটা দেখবে না, তোমার জন্য আমি সোনার হার কিনে নিয়ে এসেছি, তোমার জন্য আমি ডায়মন্ড কিনে নিয়ে এসেছি, তোমার জন্য এই করেছি ওই করেছি। নো বস, মেয়েরা এটা চায় না। মেয়েদের কাছে বড় ছোটো বড় কিচ্ছু হয় না, মেয়েদের কাছে সব কিছু সমান। তাই মেয়েদের জন্য তুমি অনেক বড় কিছু করে তার থেকে কাকে কথা না শুনিয়ে তাকে ছোটো ছোটো গিফট দাও, কারণ মেয়েরা কিন্তু বড় জিনিস ছোটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে না। তারা যেটা করতে পারে, আমাকে ফ্রিকোয়েন্টলি কিছু করছে, আমার ভালোবাসার মানুষকে একটা গোলাপ ফুল দাও যখনই দেখা হয়, আমার ভালোবাসার মানুষকে একটা নেট থেকে গুগল থেকে একটা কবিতা মুখস্থ করে গিয়ে কবিতাটা তাকে চোখে চোখ রেখে পড়ে দেখো, ভালোবাসার মানুষকে একটা হঠাৎ করে ক্যাডবেরি নিয়ে গিয়ে গিফট করো, ভালোবাসার মানুষকে একটা হাক করো, ভালোবাসার মানুষকে একটা রেসপেক্টের কিস করো কপালে, দেখবে ছোট্ট ছোট্ট গিফটগুলো উপহারগুলো তার কাছে অনেক বেশি প্রেশিয়াস। খুব ফ্রিকোয়েন্টলি 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 করো, সেটা খুব কিউটভাবে ব্যাপারটা নেয়। আর তুমি কী করছো, তুমি করছো হচ্ছিলো আমি তোমার জন্য এইটা করেছো ওইটা করেছো তাই কথা শোনাচ্ছ, এটা ওটা নয়। ফ্রিকোয়েন্সিটা বাড়াও ছোট্ট ছোট্ট জিনিসটা, কারণ মেয়েরা অল্পতেই খুশি, কিন্তু অল্পটা তোমাকে লাগাতার করে যেতে হবে, লাগাতার করে যেতে হবে, রাইট? নেক্সট, এবার তোমাকে হচ্ছিল বিষয় বুঝতে হবে যে একটি পুরুষের কী কী করা উচিত, একটা মেয়ের কী করা উচিত। পুরুষদের বলি, মেয়েদের কথা সলিউশন না দিয়ে সে তাদেরকে বাধা না দিয়ে তাদের কথা বলতে দাও। একটা মেয়েরা কথা বলছে, তুমি যারা এরা কী মাথা খাচ্ছে, কী বলে যাচ্ছে, স্টপ ডুইং দিস, ওকে বলতে দাও, ওর কাছে তুমিই আছো যে তুমি তার কথা, যে মানে কতটা তোমাকে ভালোবাসে, তোমার তার মনের কথা শেয়ার করছে, সে চুপচাপ শোনো। সলিউশন না দিতে পারলেও কাঁধটা বাড়িয়ে দাও, সে তোমার কাঁধে মাথা রেখে তোমাকে তার মনের কথাগুলো বলবে, 10 মিনিট 2 ঘন্টা বলেতে মনটা হালকা হবে, তাকে করতে দাও। নেক্সট হচ্ছে হলো, মেয়েরা স্ট্রেসে থাকলে কোনো তর্ক বা বাধা ছাড়া কথা বলতে দেবা। মেয়েরা যখন রেগে যায় তার সাথে তর্কতে যা যেই ছেলেরা জড়ায় তার মতন বোধ হয় গাধা পৃথিবীতে নেই, সিরিয়াস বলছি, মানে আই ওয়াজ দ্যাট কাইন্ড অফ গাধা ওয়ান্স আপন এ টাইম, আমিও ছিলাম সেই গাধা একটা টাইমে। মেয়েরা যখন রেগে যায় তাদের সঙ্গে যারা তর্ক করে তাদের মূর্খ কেউ নেই, এবং চুপ থাকো, তাকে কথা বলতে দাও। সে কথা বলতে 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 রাগটাকে অটোমেটিক দেখবে, প্যারামিটারটা কমতে থাকবে। বুদ্ধিমান ছেলের গুণ হচ্ছিল যখন সে চিল্লাচিল্লি করছে চুপ থেকে সে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকো, কিন্তু হাসবে না। হ্যাঁ, সে হাসলে সে কিন্তু আবার ভাববে আমাকে নিয়ে মজা করছে। সে খুব সিরিয়াসলি লুকসে তাকিয়ে থাকো, এবং সে কথাগুলো বলছে তুমি ইম্পর্টেন্স দাও কথাগুলো, শোনো, রিপ্লাই টিপ্লাই খুব করো না, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বুঝলাম, এরম করো। নেক্সট হচ্ছে হলো, মেয়েরা যদি দুঃখে থাকে খুশি করার চেষ্টা করেও না করতে পারলে তার সঙ্গে থাকো, এবং কথা বলতে থাকা খুব দরকার। তারপর মেয়ে যখন দুঃখে আছে সে কথা বলে না, চুপচাপ রয়েছে সে, ওকে সাপোজ তাকে খুশি করার চেষ্টা করো, যে এরা ভালোবাসে, যদি খুশি কিছুতেই হচ্ছে না তাকে ছেড়ে চলে যেও না, তার পাশে থাকো, ওই তুমি পাশে আছো এটাই তার কাছে একটা বড় মনোবল, বিশ্বাস করো, জাস্ট পাশে থাকো তাহলেই হবে। নেক্সট হচ্ছে হলো, মেয়েদের জন্য ছোটো ছোটো জিনিসকে গুরুত্বপূর্ণ, সবসময় ছোটো ছোটো জিনিস করো, বড় জিনিসের থেকে ছোটো জিনিস কিন্তু বারবার যদি করো সেটা তার কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়। এবার তো এগুলো ছেলেদের কী করণীয়, এবার মেয়েদের কী করণীয় জানতে হবে। মেয়েদের করণীয় হচ্ছিলো খুব গুরুত্বপূর্ণ কতগুলো কাজ, সেটা হচ্ছিলো ছেলেদের কোনো অ্যাডভাইস বা ওপিনিয়ন দিলে, ছেলেরা যদি কোনো অ্যাডভাইস বা ওপিনিয়ন দেয় মন না চাইলেও মেনে নেওয়া, ওকে, বা ফলে ছেলেদের রেসপেক্ট বা লাভ ফিল করা। তুমি মেনে নেওয়া বলতে তুমি
সেটা তোমাকে যদি ছেলেটা কোনো ভুলভাল কিছু বলে মানতে বলছি না, ছেলেটা যদি বলে দেখো এটা ঠিক হচ্ছে না, তুমি তার সাথে সহমতি দিচ্ছ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো বিষয়টি, এটা মেয়েরা রেসপেক্ট, ছেলেরা রেসপেক্ট অনুভব করে, আমাকে রেসপেক্ট করলে ছেলেরা প্রচণ্ড পছন্দ করে। তো একটা ছেলে তোমাকে কোনো অ্যাডভাইস দিচ্ছে, কোনো ওপিনিয়ন দিচ্ছে, যেটাকে মুখের উপরে ঝেঁঝানি মেরে বলবে না, এ যাও তো যাও তো আমি এরকম শুনবো না, নো শোনো ও তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি গো, রাইট, কী বলতে চাইছি, এইভাবে তার ওপিনিয়নটা অ্যাকসেপ্ট করো। ছেলেরা স্ট্রেসের জন্য চুপ থাকলে জোর করে কথা না বলা এবং তখন কোনো কিছু জন্য ব্লেম না করা, এটা খুব প্রবলেম হয়। দেখবে বাবা টেনশনে রয়েছে, স্ট্রেসে রয়েছে, সেই মুহূর্তে মারা না বুঝেই বাবার উপরে চিল্লাচিল্লি করছে, যখন একটা ছেলে স্ট্রেসে আছে বুঝতে পারছো তার চোখে মুখে বোঝা যায়, স্ট্রেসে একবার দুবার জিজ্ঞেস করলে তাকে ফোর্স করবে না, বলো 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 বলো, তার মাথা খাবে না, ওকে ঠিক আছে তোমার যখন মনে হবে একবার দুবার চারবার জিজ্ঞাসা করলে আমাকে বলো, আমি তোমার পাশে আছি তো তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য, রাইট। আর এটা একটা বিষয়, সে বলতে চাইলে সে বলবেই তোমাকে, তাকে ফোর্স করে তাকে আরও তুমি ডিস্টার্ব করে দিচ্ছ, আরও তাকে স্ট্রেস দিচ্ছ তুমি। নেক্সট হচ্ছে হলো, ছেলেরা তার সঙ্গী ছাড়া অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইলে না আটকানো, পরে আবার তোমার কাছে ফিরে আসবে। এখানে অন্য সঙ্গী বলতে তোমার কোনো অন্য গার্লফ্রেন্ডের কথা বলছি না, অন্য সঙ্গী বলতে তার পাড়ার বন্ধুরা হতে পারে, ক্লাবের ফ্রেন্ডসরা হতে পারে, অফিসের বন্ধুরা হতে পারে, তাদের সঙ্গে যে টাইম স্পেন্ড করতে চাইছে, ঘুরতে যেতে চাইছে, তাকে যেতে দাও, দেখবে সে আবার তোমার কাছে ফিরে আসবে, আসবেই, লিখলো আসবে। নেক্সট হচ্ছে, ছেলেরা যদি না জানে কোন কোন ছোটো ছোটো জিনিস তোমার পছন্দ, তাকে জানাও, ছেলেরা সাত পাক কাজে থেকে ভুলে যেতে দেয়, তুমি কী পছন্দ সে কী করে বুঝবে, তাকে রিমাইন্ডার দাও, আমার এটা ভালো লাগে এটা দেবে, ছেলেটা করবে, রিমাইন্ডার দাও, ওকে সুযোগ দাও, ওকে নিজের মতন করে গড়ে তোলো। একটা ছেলে কিন্তু ছোট্ট শিশুর মতন তাদের মনের থেকে হয়, সিরিয়াসলি বলছি, দেখবে তোমার মা বড় হয়ে গেছে তখনও তোমার মা দেখবে বড় হয়ে যাওয়ার পরে তোমার যে দিদা, তোমার যে দাদু, তাদেরকে শাসন করে, করে না, ওকে মা তুমি এটা করো তো, মা ওটা করো তো, কারণ মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে এখন মা হয়ে গেছে। বাবার বয়স 40 বা 50, তোমার দাদু তোমার ঠাকুমা এখনও তোমার বাবাকে শাসন করে, তোমার বাবা দেখে চুপ করে শুনে, হয় না ব্যাপারটা এরকম? কারণ ছেলেদের মধ্যে কিন্তু একটা ছেলে মানুষই ব্যাপার, ছোটো ব্যাপার সবসময় থাকে, তাই ছেলেদেরকে একটু নিজেদের মতন গড়ে নেওয়াটা খুব দরকার। ইটস ইওর রেসপন্সিবিলিটি, দ্য ম্যান ইজ ইয়োরস, ওই ছেলেটি পুরুষ মানুষটি তোমার, তোমার প্রেমিকা, তোমার প্রেমিক, তোমার বয়ফ্রেন্ড, তোমার হাজবেন্ড, তোমার জীবনসঙ্গী, তাকে নিজের মতন করে গড়ে নেওয়ার দায়িত্বও কিন্তু তোমার। একটু ভুলভাল করে জানি আমি একটা ছেলে, কিন্তু তোমারই তো সেই ছেলেটি, তাকে নিজের মতন করে গড়ে নাও না, একটু সময় লাগবে, ঠিক তুমি পারবে। আমার সব মেয়ে বন্ধুদের বলছি, আমার ভিডিওসটা যে ফিমেলসরা দেখছো তাদের জন্য বলছি, এই ভিডিওটি কেমন লাগলো জানিও, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না কিন্তু।